মোবাইল ফোনের ক্যামেরায় স্নানের ছবি তোলার অভিযোগে এক যুবককে এভাবেই বেঁধে রেখে ঝাঁটাপেটা করলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার ইন্দিরাপল্লিতে। স্থানীয় মহিলাদের দাবি, অভিজিৎ হালদার নামে এই যুবক লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোনের ক্যামেরায় মহিলাদের স্নানের ছবি তুলত। শনিবার পাড়ার এক বাসিন্দা তাকে হাতে নাতে ধরে ফেলেন। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ মহিলারা এই যুবককে একটি বাড়ির বারান্দার গ্রিলের সঙ্গে বেঁধে দেন। তারপর শুরু হয় ঝাঁটাপেটা। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে উদ্ধার করে, তাকে আটক করা হয়েছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।